من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومما رزقناهم ينفقون. قرآن پاک اللہ بولین ہدل للمتقین, اٹا متقی دے جن پتھ پدرشک ہدایت دے متقی کرا. الذین یؤمنون بالغیب ویقیمون الصلاة ومما رزقناهم ينفقون. যারা অদৃশ্যে বিশ্বাস রাখে আর নামাজ যথারীতি আদায় করে আর আমি তাদের যা রোজি দিয়েছি তার মধ্য থেকে যারা খরচ করে. দয়ার নবী ইরশাদ করেছেন যে সারমর্ম হলেই মাল রাগ আর বাহরে দিন বাসী হমুল নেমা মালুন সালহুন গুফতারে রসুল, অর্থাৎ ভালো মানুষের জন্যে এই মাল খুব ভালো জিনিস. মাল খুব ভালো, মানুষ নেক কাজে তার মালকে ব্যয় করে. আরেক জায়গায় নিয়মা মাল সালুহুন রাজুলিন সালিহ, ভালো মানুষের জন্যে মালটা কতই না উত্তম. আরেক জায়গায় আল্লাহ বলছেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ. আল্লাহ পাক তাঁরই তো সবই, তথাপি আল্লাহ পাক কেমনভাবে মানুষকে বলছেন আল্লাহ জান্নাতের বিনিময়ে তোমাদের জান এবং মাল সব তো খরিদ করে নিয়েছেন. তাহলে চুয়েনসান আদানত বজুদ খুরদ খাব কুদামস ফজিলত বোধ বরদাব. এই জন্য কবি বলছেন মানুষ যখন খাওয়া পড়া আর শোয়া ছাড়া আর কিছু জানবে না বুঝবে না, সে একটা চতুষ্পদ পশুর থেকে কিভাবে উৎকৃষ্ট হতে পারে? কোরআন পাকে যেখানে নামাজের কথা বলা হয়েছে সেখানে জাকাতের কথা বলা হয়েছে. আমি আমার বলার উদ্দেশ্য এটা, একটা ভালো কাজ আমি কাল ইশারা করেছিলাম যে মা বাপের সোয়াবের সঙ্গে করার জন্যে আর আমাদের এই কীর্তনের বিরাট সাহায্য হবে আগামী কেতাব পুস্তক ছাপার জন্যে. বহু কেতাব আমাদের এখন স্টক হয়ে আছে, সেইগুলো সব নিয়ে গিয়ে আপনারা নিজেরা পড়ুন এবং দান করুন মা বাপের সোয়াবের সঙ্গের জন্য. অন্তত এক একটা সেট হজরতের কেতাবে সকলে নিতে আমি অনুরোধ করছি, আর কিছু বলবো না, আমি একটু দোয়া করে দেবো এখানে.